বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, লিটাস রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি লিটা বরাবরের মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে মুচমুচে বাঁধাকপির পাকোড়া। এই পাকোড়াটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে, একদম বিকেলের চায়ের আড্ডাকে জমজমাট করে তোলে। তো চলুন আমি কিভাবে বাঁধাকপির পাকোড়াটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে কেটে অর্ধেকটা করে নিয়ে নিয়েছি, আর আমি এগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তা আপনার প্রয়োজন মতো আপনি নিয়ে নেবেন। এখন আমি বাঁধাকপির সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে একটু মেখে নিব, এতে করে বাঁধাকপিগুলো একটু মিশে যাবে। তো দেখতেই পাচ্ছেন লবণ দিয়ে একটু কষলিয়ে নেওয়ার পরে কিন্তু বাঁধাকপিগুলো প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, তারপর আমি দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ কুচি, এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়া, জালটা যার যার পছন্দ মতো। এখন দিয়ে দিব এক কাপ ধনে পাতা কুচি, ধনে পাতাটা একটু বেশি দিলে পাকোড়াতে ভালো লাগে। তারপর আমি দিয়ে দিব এখানে একটা ডিম, আমার এখানে একটা ডিম লেগেছে, আর এই ডিমটা একটু বড় সাইজের ছিল। আপনার বাঁধাকপির উপর ভিত্তি করে ডিমটা ছোটো বড় লাগতে পারে বা দুইটাও লাগতে পারে। তারপর আমি এখানে এক কাপ বেসন নিয়ে নিলাম, এক কাপ বেসন থেকে আমি অর্ধেকটা করে বেসন দিয়ে দিলাম, দিয়ে এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। বেসনের পরিবর্তে কিন্তু এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তো আমার কিন্তু ফুল এক কাপ পরিমাণ বেসনই লেগেছে। তো আমি খুব সুন্দর করে সমস্ত উপকরণগুলোকে একসাথে কিন্তু ম্যারিনেট করে নিয়েছি। আমার এখন পাকোড়া তৈরির জন্য ডোটা তৈরি হয়ে গেছে, এখন আমি চলে যাব পাকোড়া তৈরি করতে চুলায়। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, প্যানটা হালকা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল। আর পাকোড়াগুলো সাধারণত একটু ডুবো তেলেই ভাজতে হয়, তো তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিব, তারপরে দিয়ে দিব পাকোড়াগুলো। আর পাকোড়ার শেপটা আপনার যার যার পছন্দ মতো দিয়ে নেবেন, যে যেই রকম শেপে করতে পছন্দ করেন সেই রকম শেপেই, কেউ একটু ছোটো বা বড় হলেও সমস্যা নেই। তারপর আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে সমস্ত পাকোড়াগুলোকে ভেজে নিব। অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন, যখন পাকোড়াগুলো প্যানের মধ্যে দিবেন তখন যেন তেলটা মিডিয়াম গরম থাকে। যদি তেলটাকে খুব বেশি বাড়িয়ে গরম করে নেন তাতে করে কিন্তু পাকোড়াগুলো দেওয়ার সাথে সাথে উপর দিয়ে একদম পুড়ে যাবে, তখন কিন্তু পাকোড়াটা খেতে আর ভালো লাগে না। তো আমি সবগুলো পাকোড়া দিয়ে এখন একটু উল্টিয়ে নিচ্ছি। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে নিচ্ছি, তো একটা পাশে একটু শক্ত হয়ে আসার পরেই কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি। এরকম করে আমি সবগুলো পাকোড়াকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পাকোড়াই কিন্তু একদম ব্রাউন কালার হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আরেকটু কড়া করেও ভেজে নিতে পারেন বা এই অবস্থায়ও কিন্তু নামিয়ে নিতে পারেন। এখন কিন্তু এটা ভিতর থেকেও একদম ভাজা হয়ে গেছে। তা আমি এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা টিস্যু পেপারে রেখে দিব, এতে করে অতিরিক্ত তেলটা শুষে নেবে। তারপর আমি সেমভাবেই বাকি পাকোড়াগুলো দিয়ে দিব। তো আমি দুই স্টেপে কিন্তু পাকোড়াগুলো ভেজে নিচ্ছি, আপনার যদি কম হয় তাতে একবারই ভেজে নিলে হবে। তো আমি একই পদ্ধতিতে সবগুলো ভেজে টমেটো সস দিয়ে পরিবেশন করতেছি। আশা করি আমার আজকের এই মুচমুচে বাঁধাকপির পাকোড়া রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।